ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বুলটি। আর হ্যাপি উইমেন উইথ বুলটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল থেকে নিচে বুঝতে পারছো আজকে কি ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তাহলে চলো দেখতে থাকো। তো এখানে নিয়েছি একটা আমি রুমাল। তো এই রুমালটা আমি কতভাবে ভাঁজ করে আমি কোমরের মধ্যে বুঝতে পারি। এখানে দেখো একটা রুমাল নিয়েছি, আর এই রুমালটা আমি কতভাবে ভাঁজ করে এই কোমরের মধ্যে বুঝতে পারি এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তাহলে দেখতে থাকো। প্রথমে দেখো একটা রুমাল আছে না, এটাকে আমি প্রথমে এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে এভাবে ভাঁজ করলে তো থাকা যায় নাকি? করলে হচ্ছে স্টেপ ওয়ান, ঠিক আছে? তো এখন এই রুমালটা আছে, রুমালটাকে আমি ভাঁজ করে আবার ভাঁজ করব। ভাঁজ করে এইভাবে এইভাবে নিয়ে আবার আমি রাখলাম। হয়ে গেল আমার সেকেন্ড স্টেপ। এরকম করলাম, এরকম করে আবার, ঠিক আছে? এরকম করে রেখে দিলাম, হয়ে গেল না আমার। এরকম থাকলে একটু খারাপ লাগে না, অনেক সুন্দর ছুটোর মধ্যে অনেক ভালোভাবে রাখা হয়ে গেছে। এটা হচ্ছে তিন নম্বর স্টেপ। দেখো এরকম রেখেছি, এরকম রেখে এরকম রাখলাম, হয়ে গেল চার নম্বর স্টেপ। তো এখন রুমালটা আবার আমি করব এইরকম, এরপরে করব এইরকম, এরপরে করবো এইরকম, এরপরে করবো এইরকম, একদম ছোট করে এখানে তো রেখে দিয়েছি, এতে তো এরকম হাঁটা যাবে না, এরকম আরামসে হাঁটা যাবে। এটা হলো পাঁচ নম্বর স্টেপ। এখন কুচি কুচি দিয়ে কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম ফুলের মতো বানিয়ে রেখে দিলাম, হয়ে গেছে না? রাখবো আরেকভাবে, এরকম থাকবে, এই থাকবে, এই থাকবে,
এরকম থাকবে, এরকম ডিজাইনটা থাকার পর এরকম আমরা বুঝে দেব, ঠিক আছে? দেখো এইভাবে সুন্দর একটা প্যাকেটের মতো হয়ে গেছে। এরকম করবো, এরকম করবো, এরকম করবো, দেখো একটা প্যাকেটের মতো হয়ে গেছে। জাস্ট স্টাইল আর কি, একটু ডিজাইন করে রাখলাম, হয়ে গেছে। আরেকটা স্টেপ দেখো, এরকম লাললেই ভাজটা নড়ে না। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। অতক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর বিন্দাস থাকো, আর আমার ভিডিওগুলি তোমরা দেখো।